হ্যালো ভাই, যারা নতুন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে আইডেন্টিটি ভেরিফাই করতে হয়, আজকে সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব এবং কি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে গুগল অ্যাডসেন্স এর আইডেন্টিটি ভেরিফাই করা লাগে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেক থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে অনেকেই গুগল অ্যাডসেন্সটি আইডেন্টিটি ভেরিফাই করে নেয়, তো পরবর্তীতে গুগল অ্যাডসেন্সটি হ্যাকও হয়ে যায় বা হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, কারণ থার্ড পার্টি ওয়েবসাইটের দ্বারা আপনার গুগল অ্যাডসেন্সটি আইডেন্টিটি ভেরিফাই করে নেয়। তো আমি খুব সহজেই এই ভিডিওতে দেখিয়ে দেবো আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই আপনার কিভাবে গুগল অ্যাডসেন্সটি আইডেন্টিটি ভেরিফাই করতে পারে। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। সো আমি সরাসরি চলে যাই আমার মোবাইলের হোম স্ক্রিনে। সো গাইস, আমি চলে এলাম আমার মোবাইলের হোম স্ক্রিনে। সো এখন আমি আছি ইউটিউবের অ্যানালাইটিক্সে। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন উপরে যে একটা নোটিফিকেশন চলে আসছে আমার, দেখেন এখানে ইম্পর্টেন্ট, প্লিজ সাইন ইন টু ইউর অ্যাডসেন্স অ্যাকাউন্ট টু ভেরিফাই ইউর আইডেন্টিটি। সো আমি এখান থেকে ক্লিক করে আমার ভেরিফাই করতে পারবো। সো আপনি আগে প্রথমে চেক করে নেবেন যে আপনার যেই জিমেইল দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে সেই জিমেইলে কোনো মেইল এসেছে কিনা। দেখেন আমি ঢুকলাম আমার জিমেইলে, ঢুকার পর আমি এখানে থেকে ইম্পর্টেন্টে চলে যাই, তারপর আমি দেখিয়ে দেন, তারপর আপনি দেখতে পারেন যে এখানে একটা আমার মেইল করে দেওয়া হয়েছে গুগল থেকে। এখানে আমি ক্লিক করি, দেখেন এখানে দেখাচ্ছে ইউ নিড টু ভেরিফাই ইউর আইডেন্টিটি। সো আমি এখান থেকেও ভেরিফাই নামে ক্লিক করে আমি ভেরিফাই করতে পারি। সো এখান থেকে আমি ভেরিফাই করবো না, আমি সোজা চলে যাবো আমার যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আমি চলে যাবো। সো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে চলে আসার পর এখানেও আপনি একটা নোটিফিকেশন দেখতে পারবেন, দেখেন এখানে উপরে একটা নোটিফিকেশন। সো এখানে আপনি দেখতে পারেন একটা নোটিফিকেশন চলে আসছে, নোটিফিকেশন সাইটে দেখেন এখানে সাইটে আছে অ্যাকশন বাটন, আমি অ্যাকশন বাটনে ক্লিক করব। তারপর আপনাদেরকে বলে দিই যে এই যে অ্যাডসেন্সের ভেরিফাই কোন সময় করতে হবে, আপনি যে নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন ক্রিয়েট করার কয়েকদিন পর এই ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে। সো আপনি দেখেন এখানে আমি যে সময় আমার ইউটিউব চ্যানেল মনিটাইজ করেছি সেই সময় আমার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি। তো ক্রিয়েট করার পর আমার এক মাসের মতো হয়ে গেছে, আর এখানে দেখেন আমার $8 মতো অ্যাডসেন্স অ্যাকাউন্টে ঢুকে গেছে। সো আমার $8 অ্যাডসেন্সে কমপ্লিট হয়ে যাওয়ার পর এই মেসেজটি এসেছে, অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করতে বলছে। অ্যাডসেন্সের যে পিনটা আছে এই পিনটা এখনও আমি পাই নাই, অ্যাডসেন্স লেটার এখনও আসে নাই আমার কাছে। অ্যাডসেন্স পিন ভেরিফাই করার আগেই এই মেসেজটি আমাকে করা হয়েছে। অ্যাকশন বাটন রয়েছে এখানে দেখতে পারেন, অ্যাকশন বাটন। সো আমি এই অ্যাকশন বাটনের উপরে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাকশন বাটনের উপর ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। সো দেখেন আমার এখানে দেখাচ্ছে ভেরিফাই নাও। সো আপনি এখানে ক্লিক করবেন, এই যে এখানে দেখাচ্ছে ভেরিফাই নাও, ভেরিফাই নাওতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে দেখেন, সো এখানে দেখতে পাচ্ছেন আপনি স্টার্ট ভেরিফিকেশন। সো এটাতে ক্লিক করার আগে এটাতে আমি আগে এগ্রি করে নেই, সো আপনারাও এটাতে এগ্রি করে নেবেন। সো এগ্রিতে ক্লিক করেছি, ক্লিক করার পর আমি এগ্রি করার পর আমি এখানে এখানে দেখেন স্টার্ট ভেরিফিকেশন। সো আমি এই স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করব, তারপর আমার সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। সো প্রথমে রয়েছে লিগ্যাল নেম, লিগ্যাল নেমে আমি এখান থেকে আমি আমার যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যে নামটা আমি ব্যবহার করেছি আইডি কার্ড থেকে, আমার যে এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ডের নাম এখানে বসিয়ে দিচ্ছি, অ্যাডসেন্স অ্যাকাউন্টে যে নাম দিয়েছি। সো আমি যে সময় ইউটিউব চ্যানেল মনিটাইজ করেছি সেই সময় ঠিক একই নাম আমি ব্যবহার করেছি, তো এখানে আমার নাম দিয়েছি। আপনারাও ঠিক একই করবেন, যে ইউটিউব চ্যানেল মনিটাইজ করার সময় যে নামটা ব্যবহার করেছেন এখানে সেম নামটা এখানে ব্যবহার করবেন। সো আমি নাম এখানে বসিয়ে দিয়েছি, তারপর আমি এখানে দেখেন সিলেক্ট আইডি টাইপ, সো আমি এখানে ক্লিক করব। করার পর দেখেন এখানে রয়েছে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, তারপর ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, তারপর রয়েছে রেসিডেন্স পারমিট। সো আমি যখন আমার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে এনআইডি কার্ড দিয়ে করতে যাচ্ছি, সো আমি এখানে সিলেক্ট করে দিব ন্যাশনাল আইডি কার্ড, সো আমরা যেটাকে ভোটার কার্ড বলে, সো আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে ন্যাশনাল আইএন। সো তারপর এখানে দেখেন আরও দুইটা অপশন চলে আসছে, এখানে দেখেন ফ্রন্ট অফ আইডি, ব্যাক অফ আইডি। সো আপনি কি করবেন, সো এখানে আমার এনআইডি কার্ডের দুইটা ফটো আপলোড করতে বলছে, সো আমি করে দিই, দেখেন। সো আমি এখান থেকে আপলোডে ক্লিক করবো, আপলোডে ক্লিক করার পর আমি এখানে সোজা আমার ফাইলসে ক্লিক করবো। ফাইলসে ক্লিক করার পর আমি উপরে যে থ্রি লাইন্স আছে উপরে দেখেন এখানে থ্রি লাইন্স রয়েছে, সো আমি থ্রি লাইন্সে ক্লিক করবো। থ্রি লাইন্সে ক্লিক করার পর আমি সোজা চলে যাবো আমার গ্যালারিতে, আমার গ্যালারিতে চলে যাবো। গ্যালারিতে যাওয়ার পর আমার যে এনআইডি কার্ডের যে পিকচারটা রয়েছে সেটা এখান থেকে আমি সিলেক্ট করে নিব। সো গাইজ, আপনারা দেখতে পারলেন এখানে এই যে রয়েছে ফ্রন্ট আইডি, সো আপনারা ফ্রন্ট আইডিতে আপনার যে এনআইডি কার্ডের যে ফ্রন্ট সাইডটা আছে সেই ফ্রন্ট সাইডটা এখানে আপলোড করে দিবেন। আর এখানে রয়েছে ব্যাক অফ আইডি, সো ব্যাক অফ আইডিতে আপনার যে এনআইডি কার্ডের যে পিছনের সাইডটা রয়েছে সেই সাইডটার পিকচার এখানে দিয়ে দিবেন। সো আমার যে এনআইডি কার্ডের পিকচারটা আমি এখান থেকে দেখিয়ে দিই, সো আপনারা বুঝতে অনেক সহজ হবে। দেখেন আমার এনআইডি কার্ডের ব্যাক সাইডটা এখানে এইভাবেই রয়েছে। সো আমি আপনি সবসময় খেয়াল রাখবেন যে
আপনার এনআইডি কার্ডের যে পিকচারটা রয়েছে সেটা ক্লিয়ার হলে অনেক ভালো হয়। সো আমার দেখেন ফ্রন্ট আইডি, এটা দেখেন ফ্রন্ট সাইট, মানে আমার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইট এখানে দেখতে পারলেন। আমার যেভাবে রয়েছে আপনারা সেইভাবে একইভাবে সুন্দর করে ফটো তুলে তারপর আপলোড করবেন। সো দেখতে পারলেন আমার, এটা হলো আমার ফ্রন্ট সাইট এনআইডি কার্ডের, আর এটা হলো আমার ব্যাক সাইট এনআইডি কার্ডের। সো আমি দুটোটাই এখানে আপলোড করে দিয়েছি। সো আপনাকে আবার দেখিয়ে দিই। সো আমি এখানে দিয়েছি আমার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইট, এখানে দিয়েছি আমার এনআইডি কার্ডের ব্যাক সাইট। তো আমার দুটোটা ফটো এখানে আপলোড করা কমপ্লিট হয়ে গেল। তারপর আমি এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর সো এখানে দেখতে পারলেন আরেকটা ইন্টারফেস শো হয়েছে আমার সামনে। সো আপনি এখানে কিছুই লিখতে হবে না, যে আপনি যে অ্যাডসেন্স অ্যাকাউন্টে যেই ঠিকানাটা দিয়েছেন সেই সেম ঠিকানাটা এখানে বসিয়ে দিবেন। সো কীভাবে, আপনি এখানে কিছুই লিখতে হবে না। আমার এই যে জায়গাটায় শো হয়েছে আমার যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সময় যে আমি যেই অ্যাড্রেসটা দিয়েছি সেই অ্যাড্রেসটা এখানে আবার শো হয়েছে। সো এখানে আপনাকে কিছুই লিখতে হবে না, সিম্পলি এখানে অ্যাড্রেসের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে আপনার যেই সময় আপনি আপনার ইউটিউব চ্যানেল ফার্স্ট মনিটাইজ করতে সময় যেই অ্যাড্রেসগুলো দিয়েছিলেন, যেই অ্যাড্রেসগুলো আপনি ব্যবহার করেছিলেন, সেই অ্যাড্রেসগুলো এখানে অটোমেটিক্যালি শো করবে। সো এখানে আপনার কিছুই চেঞ্জ করতে হবে না, সেই অ্যাড্রেসগুলো এখানে আপনার অটোমেটিক্যালি শো করে যাবে। সো এখানে আপনার কিছু করা লাগবে না। তারপর দেখেন এখানে আর একটি অপশন রয়েছে সাবমিট। সো আমি এখন এই সাবমিট অপশনের উপরে ক্লিক করব। এখানে দেখতে পারেন সাবমিট রয়েছে, সাবমিটের উপরে এখন আমি ক্লিক করে দিচ্ছি। সো আমি সাবমিট করে দিলাম, একটু ওয়েট করবেন, এখানে একটু লোডিং নিবে। সো এখানে আপনি দেখতে পারলেন ভেরিফিকেশন সাকসেসফুল, মানে আপনার আমার এখানে ভেরিফিকেশনটা সাকসেসফুলি হয়ে গেছে। সো দেখতে পারলেন কীভাবে খুব সহজে 2023 সালে আইডেন্টিটি ভেরিফাই করা লাগে। সো এটা হলো একবারে ইজি, একবার সবাই পারবে, আপনার মোবাইল ফোন দিয়ে সবাই করতে পারবে। তারপর এখানে দেখেন আমার ভেরিফিকেশন সাকসেসফুলি। তারপর আপনার এমনও হতে পারে, যদি আপনার এনআইডি কার্ড বা আমি যেই প্রথমেই নামটা ব্যবহার করেছি সেই নামটা যদি এক অক্ষরের না হয়ে থাকে, দুই অক্ষরের হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার এখানে সাকসেসফুলি লেখা থাকবে না। আপনার হয়তো অন্য একটি ইন্টারফেস শো করবে, এখানে লেখা থাকবে হয়তো ইন প্রোগ্রেস। সো এখানে ইন প্রোগ্রেস, এখানে যদি আপনি আপনার ভেরিফিকেশন সাকসেসফুলি নাও হয়ে থাকে, ইন প্রোগ্রেসে থাকে, তাহলে আপনার টেনশনের কোনো কারণ নেই, কারণ এটা দুই এক ঘন্টার ভিতরে আপনার হয়তো আবার ঠিক হয়ে যেতে পারে। সো আমি এখানে গোইটে ক্লিক করব। গোইটে ক্লিক করার পর দেখেন সো আমার আইডেন্টিটি ভেরিফিকেশনটা সাবমিট হয়ে গেছে। গুগল থেকে একটা মেইল করে দেওয়া হয়েছে, এখন আমি গিয়ে দেখব সেই মেইলটি। জিমেইলে ক্লিক করার পর এখন দেখেন একটা ইমেইল চলে এসেছে আমার এখানে। এখানে দেখেন লেখা রয়েছে আইডেন্টিটি ভেরিফিকেশন সাকসেসফুলি, মানে আমি আমার আইডেন্টিটি ভেরিফিকেশনটা সাকসেসফুলি কমপ্লিট করে নিয়েছি, এখানে গুগল আমাকে একটা মেইলের মাধ্যমে বলে দিয়েছে। এইভাবে খুব সহজে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আইডেন্টিটি ভেরিফাই করতে পারেন খুব সহজে। সো ভিডিওটা যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে, একটু উপকৃত হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। অবশ্যই ভিডিওতে একটা লাইক করে জানিয়ে দিবেন কমেন্টে আপনার মতামত। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।